ভিটামিন ডি ডেফিসিয়েন্সি সিন্ড্রোম, ভিটামিন ডির অভাবজনিত লক্ষণ। ভিটামিন আমাদের দেহের পুষ্টি ও বৃদ্ধির জন্য, রোগ প্রতিরোধ করার জন্য খুব প্রয়োজনীয় পদার্থ। গুরুত্বপূর্ণ ভিটামিনগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ভিটামিন ডি। ভিটামিন ডি অন্যান্য ভিটামিন অপেক্ষা একটু আলাদা। এই ভিটামিন হরমোনের মতো কাজ করে। আমাদের ত্বকে সূর্যালোক পড়লে ত্বকের মধ্যে থাকা কোলেস্টেরল জাতীয় পদার্থ থেকে ভিটামিন ডি উৎপন্ন হয়। আমরা খাদ্য থেকেও ভিটামিন ডি গ্রহণ করি। চর্বিযুক্ত মাছ, দুধ ও দুগ্ধজাত পদার্থ, ডিম ইত্যাদি থেকে এবং বাঁধাকপি জাতীয় সবজি থেকে আমরা ভিটামিন ডি গ্রহণ করি। প্রতিদিন 400 থেকে 800 IU অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিট পরিমাণ ভিটামিন ডি গ্রহণ করা প্রয়োজন। আমরা যারা ভারতীয় উপমহাদেশে বাস করি তাদের সাধারণত ভিটামিন ডির অভাব হওয়া উচিত নয়, কারণ ভারতীয় উপমহাদেশে পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক উপস্থিত। কিন্তু অবাক করার বিষয় হলো এটাই যে আমাদের দেশের মানুষের মধ্যে 70 থেকে 90% ব্যক্তির দেহে ভিটামিন ডি এর অভাব আছে। এই অভাব শহরে বাস করা মানুষদের মধ্যে সবচেয়ে বেশি। আমাদের দেহে ভিটামিন ডি এর অভাব আছে কিনা সেটা জানতে ভিটামিন ডি এর অভাবজনিত লক্ষণগুলি নিয়ে আলোচনা করব। আমি দেবব্রত, ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন কলকাতা এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস নতুন দিল্লি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট। আপনারা দেখছেন টেকনোলজি মাস্টার ইউটিউব চ্যানেল। গেটিং সিক অর ইনফেক্টেড অফেন, বারে বারে রোগ ব্যাধিতে ভুগতে থাকা। ভিটামিন ডি আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে তোলে। শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা রোগ জীবাণুর আক্রমণ থেকে আমাদের শরীরকে রক্ষা করে। গবেষণায় দেখা গিয়েছে যে ভিটামিন ডি এর অভাবে ফুসফুসের মধ্যে জীবাণুর আক্রমণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। অর্থাৎ বারে বারে ঠান্ডা লাগা, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া ইত্যাদি রোগ ভিটামিন ডি এর অভাবে ঘটতে পারে। বারে বারে অসুস্থ হলে ভিটামিন ডি পরীক্ষা করা প্রয়োজন। ফ্যাটিগ, ক্লান্তি, সহজেই ক্লান্ত হয়ে পড়া ভিটামিন ডি এর অভাব হতে পারে। তবে ক্লান্ত হয়ে পড়ার আরো অনেক কারণ আছে, কিন্তু গবেষণায় দেখা গিয়েছে যে ভিটামিন ডি এর মাত্রা খুব কমে গেলে ক্লান্তি ও মাথা ব্যথা দেখা যায়। ভিটামিন ডি সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করলে এই অবস্থা থেকে মুক্তি পাওয়া যায়। অর্থাৎ ক্লান্তি ও ভিটামিন ডি এর অভাব সরাসরি সম্পর্কযুক্ত। বোন অ্যান্ড ব্যাক পেইন, হাড়ে এবং পিঠে ব্যথা। ভিটামিন ডি এর অভাবে হাড়ে ও পিঠে ব্যথা হতে পারে। ভিটামিন ডি আমাদের পৌষ্টিকতন্ত্রে ক্যালসিয়ামের শোষণ বৃদ্ধি করে। ক্যালসিয়ামের অভাবে হাড় দুর্বল হয়। অর্থাৎ ভিটামিন ডি এর অভাব হলে ক্যালসিয়াম শোষণ বাধাপ্রাপ্ত হবে এবং আমাদের হাড় দুর্বল হয়ে পড়বে। ভিটামিন ডি এর অভাবে পিঠের নিচের দিকে ব্যথা হতে পারে। মহিলাদের ক্ষেত্রে এটা বেশি ঘটে। এছাড়া পায়ে, গোড়ালিতে, অস্থিসন্ধিতে ব্যথা হওয়ার কারণও হতে পারে ভিটামিন ডি এর অভাব। ডিপ্রেশন, মানসিক চাপ। মানসিক চাপে ভুগতে থাকা ভিটামিন ডি এর অভাবজনিত একটি লক্ষণ। বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে ভিটামিন ডি এর অভাব ও মানসিক সমস্যা সরাসরি সম্পর্কযুক্ত। শরীরের মধ্যে ভিটামিন ডি এর পরিমাণ কম থাকলে মানসিক চাপ বৃদ্ধি পায়। গবেষণায় এটা প্রমাণিত যে খাদ্য হিসাবে ভিটামিন ডি গ্রহণ করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ইম্পেয়ার্ড উন্ড হিলিং, ক্ষত সারতে সময় লাগে। আমরা জানি হাই ব্লাড সুগার হলে ক্ষত সারতে দেরি হয়, কিন্তু ভিটামিন ডি এর অভাবেও ক্ষত সারতে সময় লাগে। দেহে ভিটামিন ডি এর অভাব থাকলে অপারেশনের পর সুস্থ হতে সময় লাগে। হেয়ার লস, চুল পড়া। বয়স বৃদ্ধির সাথে সাথে এবং বংশগত কারণে মাথার চুল ঝরতে থাকে। চুলের গোড়ায় ইনফেকশন হলে বা পুষ্টি উপাদানের অভাব ঘটলেও চুল পড়ে যায়।
কিন্তু বর্তমান গবেষণায় প্রমাণিত যে ভিটামিন ডি এর অভাব চুল পড়ার একটি বড় কারণ। খাদ্যের মধ্যে পর্যাপ্ত ভিটামিন ডি গ্রহণ করলে চুল পড়ার সমস্যা কমে। বোন লস, হাড়ের ক্ষয়। মধ্যবয়সী ব্যক্তিদের, বিশেষ করে মহিলাদের, হাড়ের মধ্যে ক্যালসিয়ামের ঘনত্ব কম থাকে। হাড়ে ক্যালসিয়ামের ঘনত্ব কম হলে হাড় ক্ষয়ে যায় ও সহজে ভেঙে যায়। খাদ্যে পর্যাপ্ত ক্যালসিয়াম গ্রহণ করলেও এই সমস্যার সমাধান হয় না, কারণ দেহে ভিটামিন ডি এর অভাব হলে অন্ত্রে ক্যালসিয়াম শোষণ বাধাপ্রাপ্ত হয়। ভিটামিন ডি অন্ত্রে ক্যালসিয়ামের শোষণ বৃদ্ধি করে, অর্থাৎ দুর্বল হাড়ের প্রধান কারণ দেহে ভিটামিন ডি এর অভাব। মাসল পেন, মাংসপেশিতে ব্যথা। মাংসপেশিতে ব্যথা ভিটামিন ডি এর অভাবে হতে পারে। বর্তমান গবেষণায় এটা প্রমাণিত যে 71% মানুষের মাংসপেশির দীর্ঘমেয়াদী ব্যথার কারণ ভিটামিন ডি এর অভাব। ভিটামিন ডি খাদ্য হিসেবে গ্রহণ করলে এই ব্যথার উপশম ঘটে। আলোচনা করা লক্ষণগুলি দেখা গেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এবং রক্তে ভিটামিন ডি এর পরিমাণ পরীক্ষা করুন। কোনো আলোচনার প্রয়োজনে মন্তব্য করুন। ভিডিওটি লাইক ও শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।